চিনি, দুটো ডিম আর এই সাদা তেল। বন্ধুরা, ওই যে হলুদ বাটিটা দেখছ, ওটা দিয়ে দুই বাটি ময়দা চেলে নিব। ভালো করে চেলে নিয়ে তারপরে এক চামচ গুঁড়ো দুধ, আর হচ্ছে এক চামচ হচ্ছে বেকিং পাউডার, হ্যাঁ আর এক চামচ হচ্ছে ভ্যানিলা। ভ্যানিলাটা দিচ্ছি, এটা দিয়ে ভালো করে মাখতে হবে। মেখে তারপরে একটা অ্যালুমিনিয়ামের বাটিতে ওটাতে ভালো করে তেল মেখে তারপরে একটা কাগজ দিতে হবে। সাইডগুলিতে ময়দা দিয়েছি, তারপরে সেটাকে ঢালতে হবে। এরপর কেকের বাটিতে উপরে সাজানোর জন্য কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদাম দেওয়ার পরে প্রেশার কুকারে করব। এরপর প্রেশার কুকারে লবণ দিয়ে দিলাম। এর আগেও আমি কেক বানিয়েছি, তার জন্য লবণটা এরকম। তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে কেকের বাটিটা দিয়ে বসিয়ে দিলাম। এই যে 30 মিনিট পর আমার কেক হয়ে গেল। হয়ে গেছে, বাবা কি গরম। দারুণ টেস্ট গরম কেক।